আসিতে তাই তোলে সুর আলস পুর আলস পুর আলস পুরে আলস পুর নেই কাজ খই ভাজ কথা করে খরচা কেউ মনের যশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা কে না কে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়ে চিরা মুড়ি গুড় আলস পুর আলস আজকে প্রথম দিনে সব উল্টা পাল্টা হয়ে গেল। এ কি উল্টা পাল্টা হইলো মানে? তো হইলো না, সবই তো আপনার জন্য হয়েছে। আপনি যদি সকালে এসে আমার স্কুলে যাওয়ার জন্য একটু বিদায় দিতেন তাহলে এসবের কিছুই করতো না, কিচ্ছু না। আমার খোদা, মোর আশার সাথে তোমার স্কুলে যাওয়ার কি সম্পর্ক? মুই তো হইয়ে বুঝলাম না। হ্যাঁ আছে তো, আমি বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার জন্য রাস্তায় বাইর হইছি, দেখি যে স্কুল বন্ধ। আপনি যদি সকালে এসে আমার একটু দোয়া খায়ের করে যেতেন তাহলে তো এসবের কিছু ঘটতো না। দোয়া খায়ের করা তো দূরে থাক, তার জন্য অপেক্ষা করতে করতে আমার চোখ কি একেবারে ব্যথা হয়ে গেল। আরে তোমার চোখ কি খুব ব্যথা হয়েছে? চোখের মধ্যে কি টাটায় ফুল লেগেছে? দেখেন কি হয়েছে। আমার খোদা, মুই কি একটু হাত দিয়ে একটু চোখটা বলাই দিমু? তাইলে একটু ভালো লাগতে পারে, বুঝছো? আচ্ছা তুমি যাই কি যে স্কুলে গেলা না, কিসের জন্য স্কুল বন্ধ হইয়া তোমার কইলে না? আপনার ছাত্র রূপালী তো কইছে স্কুল বন্ধ, অবশ্য আমার মনে ছিল না। ওমর খোদা, কিন্তু রূপালী তো ঠিকই স্কুলে গেল না, এইসব কথা বললে আবার ঝামেলা বাঁধতে পারে, তার দরকার নাই কিছু কাউনের মুই চাইপে যাই। কি হলো, আপনি কি চিন্তা করতেছেন? এই যে কি চিন্তা করতেছেন? কি কি চিন্তা করমু মানে, মুই কি তোমার ছাড়া আর অন্য কিছু চিন্তা করতে পারি? মানে মুই ভাবতেছিলাম, মানে ভাবতে ভাবতে একটা অন্য জগতে মানে অন্য পৃথিবীতে মুই ঢুকে পড়ছিলাম। সেটা হইলো যে এই যে মগো প্রেম প্রীতি ভালোবাসা, মানে এই যে কোলাহল কলকাখলি, এই যে গাছের তলায় দাঁড়ায় মোরা যা করতে আছি আর কি, মানে এইসব জিনিস কি মানে ফাইনালি একটা মানে বাস্তব রূপ প্রদান করা যায় না? মানে প্রেম ভালোবাসা, বোঝো না এই জিনিসটা বাস্তব রূপ দেবো না, এটা কিনা কইছে? আপনি একবার বিয়ে পাস করে দেখেন, তারপরে আমি আমার মার কাছে যাই কবু আই লাভ ইউ জল মাস্টার। আমার খোদা, এই তুমি কোন ধরনের ইংরেজি বলো? এটা তো ফাটাফাটি ইংরেজি হয়ে গেল। মানে আই লাভ ইউ উজ্জ্বল মাস্টার তো হয় না, মানে আই লাভ ইউ মানে হইলো যে আমি তোমারে ভালোবাসি। আর তুমি যখন এই কথাটা মানে সেম ল্যাঙ্গুয়েজ তোমার মাকে বলতে যাইবো আর কি, তখন বলতে হইবে যে মা, মাদার, আই লাভ উজ্জ্বল মাস্টার। না মাস্টার হইবে না, মানে মাস্টার বাদ দাও, কাইটে ভালো, আই লাভ উজ্জ্বল মানে মা, আমি উজ্জ্বল রে ভালোবাসি, বুঝছো? ওই ইংরেজিতে ওই একটু একটু ভুল হলে কোনো সমস্যা নেই, ওটা তো আর আমাকে নিজেদের ভাষা না। না 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 রশি, এই তো তুমি ঠিক বললা না, মনে করো যে ইংরেজি ইংরেজি হইলে ঠেলা সেলেন মানে ল্যাঙ্গুয়েজ, বুঝছো? মানে আন্তর্জাতিক মানে একটা ভাষা, তা অনেক বিদেশি জিনিসপত্র মরা খাই না, মনে করো যে এখন ফাস্টফুডের দোকানে বার্গার মার্গার মানে ওই যে হটডগ মটডগ অনেক কিছু পাওয়া যায়, তো তার মধ্যে একটা খাদ্য আছে যার নাম হইলো তোমার ফ্রেঞ্চ ফ্রাই। কি ফ্রেঞ্চ ফ্রাই? মানে হে হইলো একটা আলুর টুকরা, বুঝছো? ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই কয়েক টুকরা আলু, কিন্তু হ্যাঁ কিন্তু তুমি আলুর টুকরা বলতে পারবে না, আলু ভাজি বা কিছু বলতে পারবে না, তোমার ফ্রেঞ্চ ফ্রাই বলতে হইবে। বিদেশি যা কিছু নামকরণ আছে সব কিছু তোমার ঠিক রাখতে হইবে, খুব শুদ্ধভাবে উচ্চারণ করতে হইবে। আচ্ছা বুঝেছি, আপনি এসব বাদ দেন তো, আলু পটল ভাজি শুরু করেছে। শুনেন, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি বিএ পাস করেছেন,
পাশাপাশি আপনি এখন সরকারি চাকরি করতেছেন আপনি তো এই গ্রামের সেরা হাজবেন্ড হয়ে যাবেন রে মাই হাজবেন্ড এই কি শ্বশুরই লাগে লজ্জাও লাগে কি কথা কও মানে আস্তে কথা বলো মানে মুই একটা শিক্ষক মানুষ না মোর তো একটা লজ্জা শরম আসে কেউ যদি শূন্য ফেলাই তাইলে তো মোর মান সম্মান থাকবে না বুঝছো লজ্জা ঢং দেখলে কি হয়ে আসতেছে তোমার কি এই চোখ টাটানি কমছে একটু আরেকটু বলাই দিমু হাত কমে নাই কাজল কাজল মুই তো কইলাম যে কাজলের প্রতি মোর আরো বেশি নজর আছে বুঝছো তো বুঝতে থাকো আর বুঝো ভাই আচ্ছা আজ তাহলে যাই আজকে যাই এখন যাইবে মানে কালকে তো তাহলে মোগা আবার দেখা হইবে না হ্যাঁ কালকে স্কুলে যাওয়ার আগে আপনি আসে কিন্তু আমার একটু দোয়া খায় করে যাবেন প্রথম স্কুলে যাচ্ছি তো আপনার দুয়ার একটু দরকার আছে আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ টাটা ঠিক আছে মোর কষ্ট লাগতে আছে তাও তো তোমারে ছাড়তে হইবে না বিদায় তো জানাইতে হইবে টাটা 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 আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম আসলেই তো মায়েরা খুব অ্যাডভান্স হয়ে গেছে এই যে কি সুন্দর অবলীলাই মানে মোরে বইলে ফেলাইলো যে আই লাভ ইউ অথচ মুই বা যে কোনো একজন পুরুষ মানুষ আই লাভ ইউ বলতে মানে প্রস্তুতি নিতেই তার এক বছর লাগিয়ে যায় যাক তা আনারসি মোরে অনেক আগে দিল মানে মোরে অনেক অ্যাডভান্স করে দিল তাই না ভাই মনে করছেন আমি কিছু দেই নাই কা পীড়িত করেন বুঝি ভাইজা এটা তো অনাচার ব্যভিচার আপনার কি করেন উচিত জানেন মাটিতে কোমর পর্যন্ত গায়রা সারা শরীরে গবল লাগায় নাকের বদনা ফাটায়া আপনারে কেঁচা কেঁচা কইরা রইদে হুগা দেওয়ান দরকার বুঝছেন না জায়গির মাস্টার ভয় পাইছে আমি ডরেছি আজকে স্কুলে মাস্টার না কি পড়ালো ও আর বলেন না দুলো ভাই আজকে স্কুল বন্ধ হ্যাঁ স্কুল খুলে সত্যি বলো না আমার মাস্টাররা বন্ধ দিয়ে দিল তা তো ইচ্ছে করে বন্ধ দেয় নাই তাহলে ওই যে কি যেন একটা বিশেষ দিবসের কথা বললো ও দিবস আরে এই দুনিয়ায় বুঝছো দিবসের কোনো শেষ নাই মানে বিশ্ব ধনুষ টঙ্কার দিবস থেকে শুরু করে বিশ্ব তামাকমন্ত দিবস পর্যন্ত তো শোনো আমি যখন আটে পেঁচা কেনা করতাম বুঝছো তখন আমরা বন্ধু বান্ধবরা মিলে একটা দিবসের কথা চিন্তা করেছিলাম গরুর হাটে আবার কিসের দিবস দিল ভাই আরে আছে আছে খুব ভালো একটা দিবস আমরা চিন্তা করেছিলাম আমরা দিবসটার নাম দিব বিশ্ব গরু বেচা কেনা দিবস ও তা তো ঠিকই আছে যে যেরকম ব্যবসা করে সেটা নিয়ে চিন্তা করবে একজন গরু দালাল তার ভালো কিছু নিয়ে চিন্তা করতে পারে না তাই না চিন্তা তা তাচ তা ধিনা না ধিনতা তা তাচ তা ধিনা না তোমাদের সাথে না ভালো কোনো কথাই কওয়া যায় না যত্তসর দুলু ভাই ও দুলু ভাই আপনি মাইন্ড করছেন কিছু জন্যে আমি তো আপনার শালি আমি কি আপনার একটু ইয়ার কি মারতে পারবো না কোন ইয়ার কি করো না অপমান করো সেটা তুমি আর তোমার বোন জানো তোমরা তো চান্স পালিয়ে খেলে মনে ব্যথা দাও ওরে আল্লাহ আপনি কথা কছেন আমার সাথে এর মধ্যে বুবুক টানতেছেন কিসের জন্য বুবু আছে আপনার স্ত্রী তার সাথে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আর আমার সাথে শালি দুলু ভাইয়ের আপনি দুটো হিসেবে একসাথে গুলায় ফেললে একটা সমস্যা না দুলু ভাই আপনি যদি দুজনের কাছে একই ব্যবহার চান তাহলে তো আমি সেটা দিতে পারবো না এই আস্তে কদের কি কছো তুমি তোমার বুবু শুনবে আরে তো
কব ঠিকই তো কইছি আপনি যদি শালির কাছে বউয়ের মতো আচরণ চান তাহলে সেটা হয় নাকি কোন ওই ও তোর কাছে কি চায় বুবু কি চিল্লাছো কেন मन तो बोम तो फाइटे चौसी रो जाए আমাকে তো বড় ভাই নাই দুলা ভাই সে বড় ভাইও সে তার সাথে তোর ইরম ব্যবহার করা লাগে কেন বুবু আমি তো বিষয় না সে তো সব সময় তোমার কথা কয় তোমরা কি তার সাথে কি রাম ব্যবহার করো শোনো বুবু দুলা ভাইকে ঘাটা নিরুপুর রাখতে হবে নাইলে সে সুজা থাকে না তোমাকে স্বামী স্ত্রীর ব্যাপার একটা প্রাইভেট বিষয় এই যে মানুষের কাছে কই বেড়ায় ওই যে সিরু ভাই দোকানে কইছিল না आश्चर्य बेपार मुई तो भावी तुम्हार मत विश्व सेरा माने एक माने बदजात मानुष माने बेतमिज मानुष तो नाई दुनिया हे मानुष मरे शांति कामना करे मुई तो हेई भाई पाई ना तुम्हार उद्देश्य कत আসলে মাস্টার তোমরা আমার যত খারাপ মনে করো আমি কিন্তু তত খারাপ না এই যে তুমি আমার দোকান থেকে চা না খেয়ে চলে আসো সব সময় আমার মনে যে কত কষ্ট কি যে সাংঘাতিক কষ্ট সে ঠিক এই জায়গার মধ্যে বাইজে ওঠে লেকচার মাইডিন না লেকচার মাইডিন না তুমি নিজে মুখে মরে বলছো যে মোর কাছে চা বিক্রি করবে না মিথ্যা কথা বলছি মুই কি যে কং মাস্টার সেটা কি আমার মনের কথা ছিল আচ্ছা তুমি আমাকে ভালো করে চিনো না আমার শুধু তুমি উপরেরটাই দেখলা ভিতরটা তুমি দেখলা না মাস্টার এই যে সকালবেলা আমি চার দোকান খুলি তোমাকে সেবাযত্ন করার জন্য গভীর রাতে আমি বাড়ি ফিরি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা তো দুজন পরস্পর ভাই তাই না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি যাও তোমার মাফ করে দিয়ে দিলাম মাস্টার আমি কিন্তু তোমার কাছে একটা জিনিস চাইতে আইছি তুমি কিন্তু না করতে পারবে না মাস্টার এই যে ধরো তোমার যে জ্ঞান বুদ্ধি আছে সেই জ্ঞান বুদ্ধিগুলো যে তুমি অলসপুরে বিভিন্ন উন্নতির কাজে ব্যবহার করতেছো মাস্টার আজকে আমার জন্য একটু ব্যবহার করতে হবে মাস্টার কি উপকার তোমার করতে হইবে খুললে কও তো আমি একজনকে একটা চিঠি দেব সেটা তোমার লিখে দিতে হবে না 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 করতে পারবে না মাস্টার কও কি এখন কি আর ওই চিঠি পত্রের যুগ আছে নাকি এখন মানুষ যা কিছু লেখা লেখি করে ওই যে মোবাইলের মাধ্যমে এসএমএস এসএমএস বুঝো তো মোবাইল তোর কাছে নেই মোবাইল নেই মানে আমার খোদা এখন তো একটা ভিক্ষুকের হাতে মোবাইল আছে সে তো ভিক্ষা কিন্তু লেখতে গেলে তো একটা টেবিল টুবিল লাগবে উঁচা জায়গা কোনো সমস্যা নেই এটা আমি বসছি আমার টেবিল বানায় না হাওয়া দাও কই দিতে শরীরটা একদম মানে জলহস্তির মতো বানাইছো এখন যদি তোমার পিঠের উপর রেখে লাগতে যাই এই কাগজ সিদ্ধি রইয়ে তোমার শরীরের মধ্যে যে কলমের নিব ঢুকে পড়বে ব্যথা তো পাইবা কি হইবে তখন ও মাস্টার হলে হবে রে কোনো সমস্যা নেই তুমি শুধু লিখে যাও ওই কষ্ট আমি সহ্য করতে পারবো না আচ্ছা ঠিক আছে কও কি লিখতে হইবে এই আকাশ বাতাস নদী নালা খাল বিল বন জঙ্গল আর পেয়ারা গাছ সব তোমায় দিলাম এই এ কি উল্টা পাল্টা কথা কইগুলো লেখা যায় নাকি এ ভাষা যা করছি তা লেখো তো না তুমি যা পারলে পারি তুমি লিখতে পারবো না
প্রত্যেকটা জিনিসের তো একটা অর্থ থাকে তাই না অর্থবোধক কোন জিনিস বলা হইয়া মুই লিখতে আছি এ তুমি ঠিক আছো কি মুই ঠিকই কইতে আছি শোনো বাকযন্ত্রের মাধ্যমে অর্থবোধক যে শব্দ মরে উচ্চারণ করি হেই হইলো ভাষা সেই ভাষার একটা অর্থ থাকে তুমি যা বললা এর কোনো অর্থ নাই আর গাছপালা আকাশ নদী নালা এগুলো কি কারণে দেওয়া যায় এই অন্য কথা কও এ বাসা রে এ কি হইছে তোমার আয় প্রেম পত্রের ভিতরে তুমি কি খুঁজতেছো যন্ত্র বাকযন্ত্র হ্যাঁ প্রেম পত্র এ প্রেম পত্র তুমি কারে দেবা আনারুশির দেব এই হোয়াট স্টুপিড ননসেন্স ইডিয়েট কথা কর এ বাসা রে নিজে গালাগালি করতেছো কিছু তোর কি হইছে তোমার কি হইছে মানে এই তুমি বলতো না আনারুশির মত একটা ইননসেন্ট মায়ের তুমি ডিস্টার্ব দেবা আর সেই ডিস্টার্বে সহযোগী মরে বানাইতে চাও বাকযন্ত্রের মাধ্যমে অর্থবোধক যে শব্দ মরে উচ্চারণ করি হেই হইলো ভাষা সেই ভাষার একটা অর্থ থাকে তুমি যা বললা এর কোনো অর্থ নাই আর গাছপালা আকাশ নদী নালা এগুলো কি কারণে দেওয়া যায় এই অন্য কথা কও এ বাসা রে এ কি হইছে তোমার আয় প্রেম পত্রের ভিতরে তুমি কি খুঁজতেছো যন্ত্র বাকযন্ত্র হ্যাঁ প্রেম পত্র এ প্রেম পত্র তুমি কারে দেবা আনারুশির দেব এই হোয়াট স্টুপিড ননসেন্স ইডিয়েট কথা কর এ বাসা রে নিজে গালাগালি করতেছো কিছু তোর কি হইছে তোমার কি হইছে মানে এই তুমি বলতো না আনারুশির মত একটা ইননসেন্ট মায়ের তুমি ডিস্টার্ব দেবা আচ্ছা ডিস্টার্বে সহযোগী মরে বানাইতে চাও ইফ্রিজিং বাজা ইফ্রিজিং একদম পাঁচ বছর লাল দানার মধ্যে ঢোকায় দেবে একদম বাতা বুতা সব কিছু ভাঙে সমান সমান করে দেবে ফাজিল খানকে ধরো ওরে আল্লাহ শাকিব খান তো কি হয়ে গেল এ টিজিং টিজিং আমাকে যাতে আপনি শেখান মাস্টার সাহেব আমি কিন্তু সবই বুঝি আমি আনারসি পিস থাকি চিনি সব মধু আপনি একা খায়া যাবেন আর আমরা হচ্ছে গাবের ছালা তাই না ইংরেজিতে গালাগাল দিচ্ছি ইডিয়েট খাও 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 এই বয়সের ডাব গাছে চুরসা করে ডাব খাবি দেখছি ছোট ভাই আপনি হেনে আর আমি আপনার খুঁজবার লাগছি আজকে উজ্জ্বল মাস্টারের যে কাহিনী দেখছি ছোট ভাই হয়তো জানে না যে আমার চোখ আবার শকুনের চোখ একশো হাত উপরে থাকুম নিচে কি কি হইতাছে কয়া দিবার পারো ছোট ভাই এই গ্রামে পাড়া দেওয়ার লগে লগে বুঝা গেছি যে ক্যাঠা ক্যাঠা কি কি করতাছে ক্যাঠা আপনার শত্রু ক্যাঠা আপনার মিত্র আমি তো সব বুঝে হারাইছি কি রে তুই কার কথা করছিস আমার আবার শত্রু কে রে আপনার শত্রু হইতাছে ছিরু কি ছিল মুখটা ঘুরাই লইলেন কেলা কি ছিল তুই আর কোনো কাম পাসতে হ্যাঁ যত রকমের ফাউল খবর নিয়ে আছে এই শিরু আমার শত্রু হইতে যাবে কেন শিরুকে আমি ছোটবেলার থেকে দেখতেছি ও আমার শত্রু হবে কেন আর আমাকে যখন সাপে কামড়েছিল এই গ্রামের সবচেয়ে বেশি চোখের পানি ফেলেছিল আমাদের শিরু এই ওকে আমাকে কত ভালোবাসে তুই জানিস এই হারাম চাচা পাও না মা কিরে আর কোনো কথা আছে হ্যাঁ ভাই মাস্টারে নিয়ে কি যেন কথা করছিলি ও দেখেন তো কোন কথা কইতে যা কোন কথা কয়া দিলাম আপনার মেজাজটা খামাখা খারাপ করে দিলাম ওই যে কি একটা মাইয়া আছে না কি জানি নাম মাইয়াটার কি জানি নাম কি জানি নাম কি জানি নাম এই এটা মাইয়া তো অনেকগুলো আছে কোনটার কথা কর হ মনে পড়ছে ওই যে আনারস না কি জানি নাম বক্করের সালি হয় মনে হয় পীড়িত করে উজ্জ্বলের লগে উজ্জ্বলর চোখে হাত দিছে আজকে তো আমার সামনে ধরা খায়া গেছে গা কি হলো ছোট ভাই হারায় গেলেন কেলা বুঝছি আপনি গ্রামের গার্জেন এইসব কথা শুনলে আপনার মাথা ভি খারাপ হয়ে যায় আপনি টেনশন লিয়ালেন টেনশনে আপনি চিন্তায় পড়ে যান ও শালার মাস্টার সত্যি বলাই কে আবার আনারসের দিকে হাত বাড়ালো কেন বুড়ো বয়সে বিয়ের ফুল ফুটেছে মনে করলাম কিন্তু মাস্টার শালা আবার ওই দিকে হাত বাড়াইলো কেন আমি অবশ্য ছোট ভাই আর একটু থ্রেট করে আইছি কইছি গ্রামের ভিতরে এইসব চলবো না এইসব বন করো
अरे आरो कोई छी और जो दी कथा ना होने ताईले अरे कुमोर पूजन तो गायरा गोबल ले पा अरे पाथर छुरा पाथर तो पाऊं जेबो ना ईटेर खुआ छुरा मारा हुई बो अरे ये ठीक है से आमी बिषय रा देखते से त्याग कास कर ये बिषय रा नहीं ग्राम में मुद्दा कारोशा तो कथा बत्ता कोई नहीं ठीक है से ठीक है छे तू एक काम कर যা এই 50 টাকাই নিয়ে যা তাহলে বসে বসে তুই বাদাম টাদাম কিনে খাইস আপনারে বড় একটা ধন্যবাদ থ্যাংক ইউ পড়ালেখা শুরুই করে দিলাম আজকে যদি স্কুলটা বন্ধ না থাকতো না তাহলে তো মনে করো যে ক্লাসটা হয়ে যেত আজকে বন্ধ ছিল বলে ক্লাস করতে পারিনি তা হয়েছে এটা কি না ইদানিং তো মা স্কুলে খুব একটা পড়ালেখা হয় না ধরো যে 45 মিনিটের ক্লাস তারপরে ঘন্টা পড়ার পর সারা পাঁচটি আসতে ওই লাইব্রেরিতে আসতে আসতে মনে করো যে 5 মিনিট লাগে যায় আসে আবার 2 মিনিট রেস্ট নাই এতে তো চলে গেল 7 মিনিট আর একবার যদি মা তার বউ সাল পালের কথা তোলে ক্লাসই শেষ করে দিল তারপর যাওয়ার সময় করে গেল যে তোরা থাক আমি গেলাম আর এই একটুকতে অটুক পড়ে নিস এরকম আর কি ক্লাস হয় মা তো এরই মধ্যে সবাই পড়ালেখা করতেছে না তা তো করতেছে কিন্তু দেখো গে তাগেরও একটা আলাদা পদ্ধতি আছে যেমন ধরো যে রূপালী এটা মাস্টার তো রাইখে এনেছে আর আমি একা একা টিরাই করতে যাই এই একই ক্লাসে কয়েক বছর থেকে গেলাম ঠিক আছে প্রাইভেট পড়তে হলে পড়বি ওই প্রাইভেটের তো একই সমস্যা মা ধরো যে প্রাইভেট যারা পড়ায় এক ব্যাচ পড়ায় আর এক ব্যাচ ঘাড়ের উপরে এসে বসে থাকে তখন স্যার কি করে একটা অঙ্ক করাতে করাতেই মনে করো যে শেষ করতে পারলে বাঁচি গেল আবার ধরো যে স্যার অঙ্ক করায় সে আবার ইংরেজি করাতে পারে না আর ইংরেজি স্যার বাংলা করাতে পারে না এরকম ক্লাস 8-এ দুইটা সাবজেক্ট একটা স্যার পড়াতে পারে না আরে তোরা পারিস না তো স্যার হতে গেছিস কেন তাই না কও মা তো এখন কি করা লাগবে ইয়ে মা একটা লজিং মাস্টার রাখলে ভালো হয় না সে তো ধরো সব সাবজেক্ট পড়াতে পারে আমি কোনো কিছুতে বাইরে গেলাম আর সে তো বাড়িতেই থাকলো তা বললাম যে স্যার এটি পারতেছি না একটু দেখাই দেন কত সুবিধা হলো না মা কও লজিং মাস্টার পাবো কোন জায়গায় দেখো মা আমি কিন্তু খুব সিরিয়াসলি এই পড়াশোনাটা শুরু করতে যাচ্ছি আর তুমি তো কও এখন মেয়ে মানুষের অনেক সুযোগ কোনো রকমে ম্যাট্রিকটা পাস করতে পারলি প্রাইমারি সরকারি চাকরি ঠেকাই কিডা তুমি কও না বলো তা তো বুঝলাম কিন্তু হঠাৎ করে ওই লজিং মাস্টার পাবো কোথায় যে রূপালীগের বাড়ি যেই লজিং মাস্টারটা আছে না উজ্জ্বল মাস্টার উনাকে আমি জিজ্ঞেস করেছিলাম উনি বলেছে তার কোনো সমস্যা নেই মানে উনি এখানে থাকতে রাজি আছে মা আচ্ছা ঠিক আছে আমি দেখবনি তুই যা কিন্তু মা তুমি কিন্তু ঠিকঠাক কথা দিলে না এটার জন্য আবার কি কথা দেওয়া লাগবে কথা দিয়ে ব্যাপার আছে না মনে করো তুমি যদি কথা দাও তাহলে আমি একটু শিওর হলাম পড়ালেখা একটু আরো বেশি মনোযোগী হলাম আর মা আমি কিন্তু ওই প্রাইভেট স্যার ছাড়া পড়াশোনা করতে পারবো না এটা কিন্তু তোমাকে আমি কই দিলাম ও বাড়িত মাস্টার রাখার দরকার হয়েছে মাস্টার আমি রাখাচ্ছি স্কুলে যাওয়ার রহস্য তাহলে উজ্জ্বল মাস্টার বনে বাদারে জোপে জঙ্গলে তামাশা করে হাউস মিটতেছি না এহেন উনারে লজিং সাজাই বাড়ি আইনি উঠতে হবে সাহিবা মাত্র 200 টাকা দিতে বাধ্য থাকিবে অন্য বজাত
মিয়া ভাই কই গেছে কইতে পারো আমি কইতে পারবো কি মন করে তা আমার মনে কয় কি ডার্লিং মিয়া ভাই সাংঘাতিক মাইন্ড করছে কেন মাইন্ড করেছে কেন না হাজার হোক সে তো আমাকে বড় ভাই না ভালোবাসে কোনো কিছু দিলে সেটা কি ফেরত দেওয়া ঠিক উনি যে আমার 10 টাকা দিছে সেটা তো টেকা না সেটা হইতেছে ভালোবাসা না শোনো আমি করতে চাচ্ছিলাম কি আমি মিয়া ভাইকে গিয়ে বললাম মিয়া ভাই আমার পক্ষে এই টাকা রাখা সম্ভব না মিয়া ভাই আমাকে কি করতে জানো কি কেন সম্ভব না কেন আমি বললাম না মিয়া ভাই ওই আপনার বোন মানা করছে তো আপনার বোনের মানা অমান্য করে আমার পক্ষে তো থাকা সম্ভব না হাজার হোক দুইটা না পাঁচটা না আমার একটা মাত্র বোন তারপর আমি বললাম না 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 মিয়া ভাই সামান্য 10-20 টাকার জন্য আমি আমার শান্তি সংসারে অশান্তি আনতে পারি না তারপর সে আমারে কি করে জানো কি সে আমারে বলল টাকাটা সামান্য হতে পারি কিন্তু আমার ভালোবাসা তো সামান্য না আমার ভালোবাসাটা তোমরা কেউ বদলাই না মিয়া ভাই এমন করে কইলো বুঝছো আমার দুইটা চোখে মনে করে যে পানি চলে আসছে হাজার হোক আমার তো বড় ভাই নাই বুঝই তো থাক আর মন খারাপ করতে হবে না এমনিতে তুমি নষ্ট সোয়াল পরে তোমার হাতে টাকা গেলে আরো নষ্ট হয়ে যাবা নষ্ট পোলারই তো তুমি বিয়ে করতে আইছিল তাই না হ্যাঁ করেছিলাম ভুলও করেছিলাম ভাইয়ের কান্দে উঠেছি আর আমার গুণধর স্বামী ভাইয়ের কাছে পকেট খরচে টাকা চাচ্ছো লজ্জাও করে না লজ্জা করবো কেন উনি আমার মিয়া ভাই না আর এইসব কথার মধ্যে তুমি মিয়া ভাইয়ের থেকে টাকা নিয়ে আসার কথা কেন বলতেছো আমি তো তোমার আগে কইছি এই দিন দুনিয়ার মধ্যে আমার কেউ নাই আমি হালা হয়েছি একটা এতে কইছি না কেউ তোমারই বিয়া কইরা আমরা দুজন দুজনের অমু কইছিলাম না তুমি তো কইছিলা এরকম ছোঁয়ালি আমার পছন্দ শাশুড়ি ননদ সব থাকলেই ভেজাল না কিন্তু সোয়ালটা যে পকেট মার অকর মার ঢেকে বড় দুজনের ভাতও দিতে পারে না এই কথাটা আমি আগে জানতাম না দালালি করতে করতে তোমার মাথা হয়ে গেছে গরুর মাথা আচ্ছা কি কবা সেটা কত পরিষ্কার করে কও আরে শুনো পড়ালেখা করলে তো কোনো সমস্যা ছিল না কিন্তু উনার মনে তো রং লাগিছে আমি নিজে দেখেছি উজ্জ্বল মাস্টারের সাথে হাসি হাসি কথা করতে আবার পিরিম পিরিম ভাব তাতে সমস্যা কি মাস্টার তো ছেলে খারাপ না তোমার আর আমারও তো প্রেমের বিয়ে ও নিজে করতে পারিছ এখন অন্য কেউ করলে চোখ টাটায় না তাই বলে একটা মোরগ চোরের সাথে যে আমার মোরগ চুরি করে খাইছে তার সাথে প্রেম করবে আমার বোন আনারসি না 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 এটা তোমার ভুল ধারণা মাস্টার মোরগ চুরি করতে যাবে কেন ও তোমার মোরগ শিয়েলে খাইছে শিয়েলে খাইছে ছেলে তো খায় কোনো কাজ নাই যে মোরগ খায় সিরুর বাড়ির পাশে পাকনা ছিটাই দিয়ে গেছে শোনো যা গেছে গেছে কিন্তু এবার মাস্টারের লজিং হয়ে আসে তোমার ঠেকা থাকবে তুমি ঠেকাবা আমি কিরাম করে ঠেকাবো কবা যে আমার রান্না খারাপ মুখে দেওয়া যায় না এ বাড়িতে আইসা উঠলি না খাতি খাতি কঙ্কলে যেতে পারি আরে যে শুনো এই যে জামা খুলে দেখা কবা দেখ আমার বুকের হাড় জেগে গেছে এই বাড়িতে আসার পর ওজন কমে গেছে 10 কেজি আম্মা একটা মুরব্বী মানুষ তার নামে এত বড় একটা মিথ্যা কথা কব কবা
তুমি তো আর খালি খালি মিথ্য কথা কচ্ছ না, প্রয়োজনে কচ্ছ, আর প্রয়োজনে মিথ্য কথা কা যায় আছে। কে তুমি না গরুর দালালি করিছো, সে সময় না সারাদিন মিথ্য কথা কইতি হইছে। আচ্ছা বেনারসি এক কাম করলি কিরাম হয়, ওই আনারসিরে একটা জারতার সাথে বিয়ে দিয়ে দিস। আচ্ছা আনারসি কি ফালাইন না নাকি? হ্যাঁ আমার বোনের সাথে আমি জারতার বিয়ে দিয়ে দিব মানে? বসুধা আইল্যান্ড, বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। কে তুমি না গরুর দালালি করিছো, সে সময় না সারাদিন মিথ্যে কথা কইতি হইছে। আচ্ছা বেনারসি এক কাম করলি কিরাম হয়, ওই আনারসিরে একটা জারতার সাথে বিয়ে দিয়ে দিস। আচ্ছা আনারসি কি ফালাইন না নাকি? হ্যাঁ আমার বোনের সাথে আমি জাতার বিয়ে দিয়ে দিব মানে? ওরে বাবা, এ তো জাতে মাতাল তালে ঠিক না। সে যখন তোমারও তো সমস্যা করতেছে সেজন্য করছিলাম আর কি। কিরা কল আনারসি আমার সমস্যা করতেছে? আনারসি আমার সমস্যা করতে যাবি কেন? আমি ওই উজ্জ্বল মাস্টারে দেখতে পারি না। আর একটা কথা, তুমি ওই উজ্জ্বল মাস্টারের সাথে মিশবা না। ইংরাজি যদি শিখতে হয় এই বাড়ি থেকে দূর হয়ে অন্য জায়গায় গিয়ে শেখো। সব সময় মানে নেই মরণ। আরে অশিক্ষিত মেয়ে মানুষ, লেখাপড়ার কি বুঝবি? খাইনি লজ্জা সরম ফালায় খায়া লোম নাকি? না আরো কিছুক্ষণ দেখি সাধুক। কি হলো খাতে বলতেছি না? তুমি যে কথা শুনাইছো তারপর কি আমার ভাত খাওয়া সাজে? শ্বশুর বাড়ি ডাইকা নিয়ে আইসা ভাত খাওয়ানোর আগে যদি এরকম কথা শোনা, ভাত খেলে তো পেটের মধ্যে গুড়মুড় গুড়মুড় করবো। এমনি আমার শাশুড়ি নাই, মনের মধ্যে একটা আলাদা কষ্ট আছে। শাশুড়ি না থাকলে কি জামাই ঠিক মতো যত্ন হয়? মরে বাসলাম না। কি কথা শোনানো হয়েছে তোমাদের? হ্যাঁ কি কথা শোনানো হয়েছে যে একেবারে রাগে ফাইটে পড়তেছো? কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে স্ত্রীকে খাওয়ানো ক্ষমতা নাই, তাহলে তো মনে করো তার আত্মহত্যা করা উচিত। তাই নাকি? তা করো না কেন, তাহলে তো আমার মুক্তি হয়। না এ তো সাংঘাতিক কঠিন মনের মেয়ে মানুষ, তুমি করলি তো আমি আত্মহত্যা করবার পারি না। আত্মহত্যা যেটা বিশাল মহাপাপ সেটা কিন্তু আমি জানি, আমি যাই না হই না এরকম মহাপাপ করবার পারি না। তাছাড়া আমি তো বুঝতে পারতেছি যত কথাই কো এটা কিন্তু তোমার মনের কথা না। খালি খাক না খালি না খাক, হাতের থালামে নিয়ে গেল। এই 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 অত রঙের কথা শোনার আমার সময় নেই। যাইতা চুকু ডার্লিং, এত কষ্ট করে স্বামীর জন্য খাবার নিয়ে আইছো, আমি যদি না খাই তাহলে তুমি মনে কষ্ট পাইবে না? এই জন্য ডার্লিং কয় না, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এ এক আজব কারি গা ও মন রে, এ এক আজব জাদু গা। আর গান গাইতে হবে না, ভাত খাওয়ার সময় গান গাইতে হয় না। এই তো তুমি কিন্তু এতক্ষণ একটা খাঁটি কথা কইছো, একটা কারেক্ট কথা কইছো। আসলে স্বামী স্ত্রীর ঝগড়াটা এরকম, মনে করছো এই লাগবে ঠাস করে ভেঙে যাবো। দেখো আমরা কতক্ষণ কথাটা না কয়ে থাকবো ভাই, বলো। এক মিনিট লাগছে লাগছে এটা ভাত খাবা খাবো না মানে? এটা কি কয় জানো, রোমান্টিকতা। এই চিরু, এই
এই দোকান টোকান ফেলে এই গাছে শুয়ে আছিস কেন? কি রে, হ্যাঁ মন খারাপ নাকি? শরীরের উপর কি প্রেশার যাচ্ছে রে? তোমাদের মতো গুতুম গুতুম মুরব্বি সাসারা থাকতে আমাদের মতো ভাতি জাতির বিয়ে নট হয়ে যাচ্ছে, আর তোমরা গায়ে হাওয়া বাতাস লেগে ঘুরে বেড়াচ্ছ, আবার কষ্ট যে মনের উপর করে প্রেশার যাচ্ছে নাকি? আরে বাপু, দুনিয়াতে আনারসি কি একটাই আছে? আর মেয়ে নেই, ওরা তোর কাছে মেয়ে বিয়ে দিবে না, সেই জন্য তুই কি সারা জীবন কি তুই বিয়ে না করে থাকবি? সাসা সাসা, আমি আর কোনো কিছু বুঝতে যাচ্ছি না। আনারসি একমাত্র মেয়ে না দুইমাত্র মেয়ে সেটা আমার জানার দরকার নেই, আমি আনারসি ছাড়া কারোর বিয়ে করবো না, কয়ে দিচ্ছি। আরে দূর বাপু, তোদের এই ইয়াং জেনারেশনের কিছুই আমি বুঝতে পারছি না। ভালোবাসিস বাস, আমি তো তোর চাচা নাকি, তাহলে আমার সাথে তুই ফ্রেন্ডলি এভাবে কথা বলবি? যা, এই লাইলি মজুগিরি খেলা বাদ দিয়ে দোকানে যা, দোকানে গিয়ে চা বিক্রি কর। নিজের পথ নিজের দেখতে হবে, বুদ্ধি একখান পায়েছে রূপালের চিঠি লাগিয়ে দাও। আমি তোমারে ভাত খাওয়াবে পারি না, এইটা তোমার করা ঠিক হয় না, বুঝতে পারছো? ধরো একজন লোক পুলিশের চাকরি করে, তার বউ আটকা কয়ে উঠলো তুমি বাইরে যাবে পারবে না, তাহলে কি সরকার তার চাকরি রাখবো, বেতন দিব, একবার চাকরি থেকে বহিষ্কার করে দেবো না? সব ক্ষেত্রেই মনে করি এরকম। আমার পেশাটা কি? আমার পেশাটা কিন্তু বাইরে বাইরে, আমি যদি বাইরে গিয়া পকেট ঠিক মতো না মারবার পারি, তাহলে তোমার আমি ভাত খাওয়াবো কেমনে? দুনিয়া কি পকেট মার ছাড়া কোনো কাজ নেই? আচ্ছা এটা তুমি কী খুলা, এইটাও তো একটা পেশা না? এই পেশা না থাকলে কী কী ক্ষতি হবে সেটা তুমি জানো? কিসের ক্ষতি? আরে কয় কি, মনে করো দেশের মধ্যে কোনো পকেট মার নাই, তাইলে কি দেশে আর পুলিশ বাহিনী দরকার আছে? সরকার তো সাথে সাথে পুলিশ বাহিনীর উপর তোমরা ন এইসব আইজি মাইজি ডিজি সিপাহি টিপাহি সবাই রেখে তোমরা বাড়ির যাও, গরু ছাগল কিনো, চাষবাস করো, চিন্তা করছো পেটের মধ্যে কত বড় ঢাল লাথি মারছে? তোমার মতো মানুষেরে থাল ভরে ভাত না দিয়ে ছাই দেওয়া উচিত, বুঝতে পারছো? তুমি কি করছো, ভাত খাওয়া দাওয়া শেষ আর খাওয়াটা শেষ করি নাকি? না, তোমার আমি এখন থাল ভরে ছাই দেবো। কে আল্লাহ মত, অর্ধেক ভাত নিয়ে চলে গেল, আমার পাগল নাকি? আমি কিভাবে বলি, মানে আমার না আবার ভীষণ লজ্জা, তোমরা তো জানো। আচ্ছা লজ্জা সরম ফেলাই দাও। মানে হয়েছে কি, তুমি কি আমার একটা প্রেম পত্র দিবা? না মানে আমি ওয়াল্লাহ আমি কী করি কী কয়ে ফেললাম, মানে হয়েছে কি, মানে তোমার কি সেরাম কোনো প্রেমপত্র আছে? মনে করে কেউ তোমার ওইরকমভাবে আই লাভ ইউ করে অফার করেছে, এরকম একটা প্রেমপত্র হলেই চলবে না? দেখো সির ভাই, তোমার যদি এখন কই যে সারা জীবনে আমার কেউ প্রেমপত্রই দেয়নি, তুমি তো বিশ্বাস করবা না। কো মানে এত সুন্দর চেহারা ছবির মেয়ে তুমি সারা জীবনে এখন প্রেমপত্রও পাও না, এটা কি হতে পারে? আর তাছাড়া এটা তোমার একটা ব্যর্থতা। ওয়াল্লাহ তালি পরে দেখতেছি তোমার মনেও সাংঘাতিক আক্ষেপ। ওরে সিরু ভাই, আমার কোনো আক্ষেপ নেই। ধরো আমি যখন ক্লাস সেভেনে পড়ি, তখন ক্লাস এইটে একটা মজনু এসে আমার একখান সাদা কাগজ দিচ্ছে, আমার তো সাদা কাগজ দেখেই সন্দেহ হয়েছে। সে অনেক কথা, তারপর খুলে থেকে প্রেম নিবেদন। ওয়াল্লাহ এত সাংঘাতিক কথা, ওর আপার নাম কি? আমাদের গ্রামের? আরে না বাপরে বাড়ি, সে আলাসুত পুরো ভান্দুরে না, দেখলে পুরো গাজলে ওঠে। ওরে ডাকলে মেরে গা, এই তো মনে করছে তার উত্তর দেওয়ার জন্য ডাকিছি। তারপর করার ঘটনা ঘটে, মেয়েরা যদি একটা বা সাহস করে ছেলেটা মুখোমুখি হয়ে দাঁড়ায় না, তাইলে কিন্তু ছেলেরা পালানোর সুযোগ পায় না। আচ্ছা সেই চিঠিখান কই? কেন চিঠি দিয়ে কি করবা? ওই চিঠিটার নাম দাম কাইটে আমি একটু কাজে লাগাতাম, তুমি তার কোনো কাজে লাগালে না, সেজন্য করছিলাম। সিরু ভাই তুমি কি পাগল হয়েছো নাকি, একজনের চিঠি কে একজনের দেয়া যায়? তাহলে পরে তুমি আমার একটা লিখে দাও না। কারে দিবা? আনারসি রে। আগে কবা না, আসো আসো আমাকে বাড়ি আসো। না আমি আবার তার একটু পছন্দ করি তো। করতেই পারো, তুমি তো ইচ্ছে করা ছেলে, তুমি তার ভালোবাসতেই পারো, তার বিয়ে করতেই পারো, তুমি প্রেসিডেন্টের মেয়েরও বিয়ে করতে পারো।
পারবো তো মনে কোনো সমস্যা নেই তো পারবা না কেন অবশ্যই পারবা তোমার হৃদয়ে তো ভালোবাসা আছে তাই না তুমি ওরে বিয়ে করতে পারলে ওরে ভাত দিতে পারলে তুমি সমস্যাটা কই চলো 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 ও আমার আনারসি রূপালী আমি করছিলাম কি এই প্রথম সিটি তো ফল পাকড়ার কথা বাদ দিয়ে ফুলের শুভেচ্ছা দাও না ফুল না আচ্ছা গোলাপ ফুলের শুভেচ্ছা না রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা দিব খাতা কলমে যখন দিচ্ছ দুটোই দিয়ে দাও না তোমার তো জানাতেই হবে কি বলো না বলো তুমি যেভাবে আমাকে হেল্প করছো আমি তো ধরো বানান করে পড়তে পারি লিখতে তো আর পারিনি সবচেয়ে বড় কথা হচ্ছে আনারসি শর্ত দিয়েছে তার স্বামীকে শিক্ষিত হতে হবে আমি কি কলম জানো কি কলম বাংলাদেশি স্টাইলে হলে হবে না তো আমাকে দেশে মনে করে কারা শিক্ষিত যারা লিখতে পারে এবং পড়তে পারে আমি তো ধরো বানান করে পড়তে পারতেছি যদি কোনো মতে সত্যি যদি আমি লেখাটা শিখে নিতে পারি তাহলে পরে এক লাফে আমি আনারসির সামনে যাই গিয়ে পড়বো গিয়ে বলবো কি আনারসি আনারসি আই লাভ ইউ আমি এখন শিক্ষিত শোনো আস্তে লাভ দিও আবার ঠ্যাং যদি না ভেঙে যায় এই যা ঠ্যাং ভাবে কেন আমি এখন আসি সব দায়িত্ব আমার না আপনি একটু আমার খোঁজ খবর নিতে পারেন না আমি তো আপনার জন্য স্কুলে ভর্তি হলাম কে বললে গিয়ে কে ও মা আপনি এটুকু বোঝেন না একজন শিক্ষিত মানুষের সাথে আর একজন শিক্ষিত মানুষ না হলে তো হয় না কি কোথায় আমি লজ্জা পাবো তা না আপনি নিজে লজ্জা পাই একেবারে মাটির সাথে মিশে যাচ্ছে তুমি যেইরকম ডাইরেক্ট কথাবার্তা শুরু করছো মোর লজ্জা না পাইয়ে কোনো উপায় আছে আর তাছাড়া মুই তো একজন শিক্ষক মানুষ বোঝো না যে মোর তো একটা মান সম্মান আছে কেলো হ্যাঁ সাইডে দিলে কেন না আপনি তো শিক্ষিত মানুষ আপনার হাত ধরা থাকলে দেখলি মানুষজন অনেক মাইন্ড করতে পারে দেখছো রাগ করছে মাইন্ড করলে করুক তুমি মোর হাত ধরো ধরো না আমার তো হাউস নেই আচ্ছা ঠিক আছে মুই ধরতে আছি না আইজ অনেক হয়েছে থাক বড় হবে না তখন খাবো চিন্তা করিস না তাড়াতাড়ি দেখলে অসুবিধা দিবে যা আচ্ছা ঠিক আছে দোকান খুলতেছি আসো ভালো করে ফাইন করে এক কাপ দুধের চা খাবো না গরু দুধ তো হ্যাঁ আমি আসতেছি আসতে আছো কেন ওরে আল্লাহ এসে বই কথা পাশে নিয়ে এসে গল্প করতেছি আপনি একটু স্মরণ করে দেবেন না যে পড়তে হবি মোরে স্মরণ করে দিতে হইবে কেন
মোরে দেখার পর কি তোমার মাথা আলাদা লুই গেছে তাই না? তাহলে যাবে না। হাজারো মনে মানুষের কাছে পড়াশোনা করতে আইছি। দেন পড়াই দেব। ঠিক আছে দাও। আমার খোদা। বইয়ের এই অবস্থা কেন? মনে হইতে আছে যে রিলিফের বই। এত দূর অবস্থা কেন? বই সেরা ফেরা কেন? ও মা, আপনি সে কাহিনী জানেন না? ওই যে আমার দুলা ভাই, আমার দুলা ভাই আমার বই খাতা সব বিক্রি করে দিয়ে সিরু ভাইয়ের দোকানে চা খাইছিল, আর সিরু ভাই সেই বই খাতা দিয়ে ঠুঙা বানাইছিল। আমি বহুত কষ্ট করে সেগুলো উদ্ধার করে আইনে এই পিষ্টা পিষ্টা মিলায় এই বইখান বানাইছি, এই জন্যই এলোমেলো অবস্থা। চিন্তা করি দেখো, আসলে তোমার দোলা ভাই আর ওই সিরু কেউই তোমার ভালো চায় না। তোমার দোলা ভাই তো মানে সকালে তোমার একজনের লোকে বিয়ে দেয় তো বিকালে আরেকজনের লোকে বিয়ে দেয়, বুঝছো? কি হ্যাঁ সত্য, আমি অবশ্য এইরকম একটা কিছু অনেক আগে চিন্তা করছিলাম। যেমন ধরো যে তোমার দোলা ভাই সিরু তার ভাইরা কুয়ে ডাকুক, এই কথাটা শোনার লাগে কিন্তু সে এক পায় খারাপ। এবং আরো আশ্চর্যের কথা হইলো যে হেরা দুইজনে মিলে আমার সামনে এই ধরনের আলোচনা করে, মোর তখন অন্তরের অবস্থাটা কি হয় তুমি বলতে পারো? তোমার দোলা ভাই তো মানে সকালে তোমার একজনের লোকে বিয়ে দেয় তো বিকালে আরেকজনের লোকে বিয়ে দেয়, বুঝছো? কি হ্যাঁ সত্য, আমি অবশ্য এইরকম একটা কিছু অনেক আগে চিন্তা করছিলাম। যেমন ধরো যে তোমার দোলা ভাই সিরু তার ভাইরা কুয়ে ডাকুক, এই কথাটা শোনার লাগে কিন্তু সে এক পায় খারাপ। এবং আরো আশ্চর্যের কথা হইলো যে হেরা দুইজনে মিলে আমার সামনে এই ধরনের আলোচনা করে, মোর তখন অন্তরের অবস্থাটা কি হয় তুমি বলতে পারো? আপনি কিছু করনি? কইতে পারি না তা না, মুই কিছু একটা তো কই। আর তাছাড়া তো একটা জিনিস হইলো কি যে মুই শিক্ষক মানুষ, শিক্ষিত মানুষ, মোর একটা জ্ঞান আছে, সম্মান আছে, মুই তো সব জায়গায় সব ধরনের কথাবার্তা বলতে পারি না। কেন কয় যায় না কিছু শুনি? এটা পানির মতো সুজা কথা। আপনি কবেন আপনি আমার পছন্দ করেন, ব্যাস হয়ে গেল না? এই কওয়া যায় খুব সহজ কথা, কিন্তু মগো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো মানে কবিতার মাধ্যমে ডাইরেক্ট বলেই গেছেন যে সহজ কথা যায় না বলা সহজে। মুই এবার কবিগুরুর মতো মাঝে মধ্যে একটু কবিতা টবিতা লিখি তো, মানে মুই তো সবসময় কবিগুরুর এই অনুসরণ করি। তাই অনুসরণ করেন? তাহলে চুল দাড়ি কাটেন কিসের জন্য? সেদুলো রাইখে তারপর তাকে অনুসরণ করেন, আর আমার কথা আপনার চিন্তা করা লাগবে না। আমাকে মানুষ হাইজ্যাক করে নিয়ে যাক আর আপনি চুপ করে মুখ বন্ধ করে বসে থাকেন। এই তুমি কোন ধরনের কথা বললা আনারসি? এতে তো কবিগুরু রবীন্দ্রনাথ অপমানিত হইলেন, মানে তোমার তো গোনা হইবে। আর তাছাড়া মুইও যখন কবিতা টবিতা লিখি মানে মোরও তো একটা অসম্মান হয় না? এই তো সব জায়গায় আপনার ওই মান সম্মান চলে আসে, আর আমাকে যে মানুষ অপমান করে চলে যায় সেটা আপনার গায়ে লাগে না। আপনি থাকেন আপনার এই নিজেক নিয়ে, হ্যাঁ আমার কথা আপনার চিন্তা করা লাগবে না। দেন আমার পড়াশোনা করা লাগবে না। এই আনারু সাহেব আনার দেখছো, হঠাৎ করে তার মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে। মনে আসলে বোঝাই ভুল ছিল, এই অলসপুর গ্রামের সকল মায়ের যে হঠাৎ করে মাথার চান দিতে আগুন ধরে যায় মোর এই কথা মনে ছিল না, ভুল করে দিয়ে ফেলাইলাম। কুলে আইসে তরিটা ডুবাই ফেলাইলাম মুই। আনারসি আনারসি আনারসি, আমি তোমায় ভালোবাসি। ওরে বাবা, সিরুদে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। যখনই দেখি তখনই মনে হয় তুমি আমার, আমি তোমার। তুমি আমার ভালোবাসারই অপমান করে না, ইতি তোমার প্রেম প্রত্যাশী যুবক সিরু। তাহলে তো সিরু এখন দেওয়া লাগে না। ঠিক আছে আজকে দেখতে যাক। কি ব্যাপার রূপালী,
এরকম ককিল কণ্ঠে মরে বলাও কেন? তুমি কি নতুন করে মোর আবার কোনো সর্বনাশ করছো? মোর সর্বনাশ করলেই তো তোমার কণ্ঠ দিয়ে এরকম লতা মঙ্গেশকরের সুর ধরে। মুই তো বুঝতে পারি সবকিছু, তা কি সর্বনাশটা করছো একটু খুললে কও। এ কেমন কথা, আমি তো আপনার ইম্পর্টেন্ট কথা কোনোর জন্য থামাইলাম। ইম্পর্টেন্ট কথা তোমার ধারে যেটা ইম্পর্টেন্ট মোর কাছে তো সেটা ইম্পর্টেন্ট না হইতে পারে, তাই না? আচ্ছা ঠিক আছে, বলো দেখি কি তোমার ইম্পর্টেন্ট কথা। স্যার, সিধু ভাই না আনারুষি প্রেমের প্রস্তাব দিছে। হ্যাঁ হ্যাঁ, কাউ কি কোনো সমস্যা? হ্যাঁ সমস্যাই তো, ওই সিধু তো লিখতে পারে না, তাইলে বারে সে প্রেমপত্র কেমনে কইতে দিল? আমি লিখে দিছি। তুমি লিখে দিছো? সি 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 সি, তুমি এত বড় একটা খারাপ কাজ করতে পারলা? একটা মায়া হয়ে তুমি একটা মায়ের এত বড় তুমি সর্বনাশ করতে পারলা? স্যার আপনার মাথায় না পুরো গোবর ভরা, কেউ ভালোবাসার কথা বলি সর্বনাশ হতে যাবে কেন? মেয়েরা যে ভালোবাসার পত্র পালে কি পরিমাণ খুশি হয় তা যদি আপনি জানতেন। স্যার আমার একখান চিঠি দিয়ে দেখেন, আমি তো কি পরিমাণ খুশি হব। চুপ করো, তোমার কোনো লজ্জা সরম নাই? লজ্জা আছে, গেলাম স্যার। আমার কথা একটু ভেবে দেখেন। তোমার খোদা, তাই তো দেখি ডাইরেক্ট অ্যাকশনে চলে যেতে আছে, কি করি এখন আমি? আল্লাহ মোর একটা বুদ্ধি জ্ঞান কিছু একটা দাও। বক্কর ভাই, বক্কর ভাইরে দিয়ে সিরুর চিঠি দেওয়া বন্ধ করতে হইবে, নাইলে তুমি গেছি। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তোর। মেম্বার সাহেব, আপনি এইরকম কিছু কি দেখতে আছেন মোর? সাইজটা দেখলাম। কিসের সাইজ? এই পুলিশে ভর্তি হইতে এলে হ্যাঁ মানুষের সাইজ লাগে, সেই সাইজটা তোমার আছে কিনা একটু টেস্ট করে দেখলাম। মোর খোদা, আদার ব্যাপারই যদি আপনি জাহাজের খোঁজ খবর লইতে আছেন, কল লিখতে যার কলম ভাঙে চুরমার হয়ে যায় সে কিনা দারোগার সাইজ দেখতে আছে, আশ্চর্য ব্যাপার। শোনেন, এসপি সাহেব চেনেন না? এসপি সাহেব, এসপি সাহেবের বাড়িতে এই যে রাখালরা থাকে, গরু ছাগল এগুলো দেখাশোনা করে, সেই রাখাল হইতে গেলেও তারে ম্যাট্রিক পাস করতে হয়, আর আপনি আইছেন আমার সাইজ দেখতে? না আরে মা, ও তুমি তো এখন দারোগাই হতে পারো নাই, হ্যাঁ তুমি এখন এসপি হওয়ার স্বপ্ন দেখতেছো? হ্যাঁ তোমার কি মাথা মোতা ঠিক আছে? আর তুমি এসপি হইলেই বা কি, আমি হচ্ছে গিয়ে জনপ্রতিনিধি, বুঝেছো? আইজি সাহেবেরও যে জনপ্রতিনিধি, যে কেউ এমপি হোক মিনিস্টার হোক তাদেরকে সালাম দেওয়া লাগে, সেটা তুমি জানো? আর তুমি জানবা কেমন করে? হ্যাঁ তুমি বিএ পাস আইএ পাস করতে যে কত কাল কাটে যাচ্ছে সেটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখেন মেম্বার সাহেব, আপনার মুখে যা আসে তাই কিন্তু আপনি বলবেন না। মুই তো এখন পর্যন্ত বিএ পরীক্ষাই দিলাম না, মোর কাল কাটতে গেল কেমনে? এই শোনো, তোমার যে আই আর ম্যাট্রিকের যে রেজাল্টের দশা সেটা কিন্তু আমি শুনেছি, একবার না দুবার না ছয় ছয়বার তিনবার তিনবার করে তুমি টাইনে টুইনে ম্যাট্রিক আর আয় পাস করেছো, সেটা কি আমি জানি নে? আর এখন আমাদের এখানে এসে উলুবনে খাটাস টাজা সাজিস। আরে শোনো, আমার যে দোস্ত মাকু তার মেয়ের সাথে যদি তুমি ইংরেজিতে কথা কইতে পারো ভালো করে টানা এক ঘন্টা, তাহলে আমার কানটা কাটি ফেলাবো। ও নিজে তো পারেন না ইংরেজি বলতে, এখন মাকুর মেয়েরই ডাকতে আছেন, আপনার কত বুকের পাঠাই সাহস দেখি, আপনি ইংরেজিতে মোর সাথে কথা বলেন দেখি, বলেন শুরু করেন ইংরেজি। কবো? হ্যাঁ বলেন। আই ডু নট নো এটার মানে বলো। দেখেছো কি আকু পাকু করো, পারবা না যে এটা কিন্তু আমি আগেই জানতাম। যাই হোক,
তোমার সাথে কিন্তু আমার একটা কথা কওয়ার ছিল। কথাটা হচ্ছে গিয়ে আমার কানে খবর আছে, তুমি নাকি ইদানিং আমাদের গ্রামের মেয়ে ছেলেদের গায়ে হাত দাও। একই একই মেম্বার সাহেব, আপনি কোন ধরনের কথা বললেন? মোর চরিত্র তো ফুলের মতো পবিত্র, নিশ্চয়ই আপনার কাছে কেউ মোর সম্পর্কে একটা ভুল ধারণা দিয়েছে। বুঝছেন কেন? তুমি আনারসের গতরে হাত দাও নাই? না না না, তার গতরে হাত দিমু কেন? মুই তার ওই ঘটনা হইলো কি, হ্যাঁ চোখের মধ্যে একটা পোকা পড়ছিল। বুঝছেন মুই পাশ দিয়ে যাইতেছিলাম, মোরে ডাইকে কইলে যে স্যার মোর চোখের মধ্যে একটা পোকা পড়ছে, মুই তাকাইতে পারতেছি না, একটু বাইট করে দেন। তারপর আমি যাই করছি কি, এইরকম ভাবে চোখটা এরকম আলতো করে ধরে পোকা বাইট করে দিছি। কেন কেন কেন? হ্যাঁ গ্রামের যত ইয়াং মেয়ে ছেলে আছে তাদের চোখে পোকা পড়লে তোমারে ডাকে কেন? এই আমাদের দিক শরীরের থেকে বয়স সব পড়ে যাচ্ছে নাকি? বয়স কি সব শেষ হয়ে যাচ্ছে আমাদের ডাকে না কেন? আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, এরপর থেকে কোনো ইয়াং ম্যান চোখের মধ্যে পোকা মোকা যাই পড়ুক না কেন, তারে আমি আপনার কাছে পাঠাই দেবো। আর আপনার অনুরোধ করি, এই আনারসির ঘটনাটা মানে আপনি কাউকে বলবেন না। মুই তো একটা শিক্ষক মানুষ, মোর মার সম্মান আছে, তারপর চরিত্র তো মোর খুবই ভালো পবিত্র। মানে আর একটা কথা, আমি তো আপনার আপন মানুষ, বোঝেন নাই? আপনি যখন সাপে কামড়াইল ওই যে ওজা উল্টা পাল্টা ভুল তথ্য দিছিল, ওই ওজারে দাবড়াই মুই খেদাই দিলাম না, মনে নাই আপনার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আনারসি তো নাই, ওর দিকে তো তাকানো যাবেই না। গ্রামের যে কোনো মায়ের চোখের সামনে কিন্তু চোখ ফেলানো যাবে না। তুমি যে ওই যে আফতার শেখের মায়ের নিয়ে আসো, ওই তারে নিয়েই থাকো, কথাটা মনে থাকে যেন। একই ভজা মেম্বারও দেখি আনারসিরে পছন্দ করতে আছে, মুই একা কি করবো? মুই একজন মাস্টার মানুষ, সিরু, তারপর মকবুল, এই ভজা মেম্বার, এত মানুষের মুই একলা সামাল দিব কেমনে? সর্বনাশ। ইসিরে তরেলিয়া কত স্বপ্ন আছিল, তুই চাপা টাপায় মাইরা কিছু একটা করবি, কিন্তু কি সব ফলস, কিছু করা পারলি না। উল্টা তরে ক্যাঠা ছালা দিয়া বাইন্দা থুয়া গেল, তাও বি কয়া পারলি না কিরে? ওস্তাদ এত আগে তো আমার এত পুরোটা ঠিক হয় নাই, আমি কি পারি না পারি সেটা তো আপনি জানেন, তারপরও আমার এত পুরোটা দিছেন। আর ওই তরে তো সত্যি সত্যি ওই সব করবার কই নাই, কা একটু অ্যাক্টিং করবি তাও পারবি না? অ্যাক্টিং করা না পারলে ভাত জুটবো না খেয়ে মরে যাবি তো। বস ওই অ্যাক্টিং না করবার গিয়েই তো আমি আজকে দড়াটা খাইছি। বুঝছি। আচ্ছা তোর মাথায় ছালা বাইন্দা থুয়ে গেছিল কেটা, কয়া পারবি? ওস্তাদ আমি ওরে চিনি নাই, বুঝতাম পারি নাই, অন্ধকার রাত্রে তো ওর কণ্ঠটা আমার জীবন আমি কোনো দিন শুনি নাই, আর যদি শুনতাম তাহলে কি আর বানবার দিতাম ছালাটা আমার মাথায়। তখন কি করবি, মেচি কুত্তার লাহন ঘরে বয়া থাক, কয়টা দিন বাইরিস না, সব স্বাভাবিক হইলে তোর বাড়িতেই। শোন একটা ঘটনা যখন ঘটে গেছে কি আর করবি, দুই চারটা দিন রেস্ট ল, তোর আবার ঝাড়া দিয়ে উঠতইব। ওস্তাদ আমি ওই দিন নিশ্চয়ই চিন্তা করতে আসি, বস একটা কাম করলে কেমন হয়? কি কাম? ওই প্লাস্টিকের একটা খেলনা পিস্তল আনলে এই কুমারের মধ্যে মাঝ মধ্যে বার করলাম আর একটু ডর বয় দেখাইলাম, তাহলে মনে হয় ওস্তাদ সবাই আমার একটু ডরাইতে মাইনা বিনা চলতো আর ভালো তো না ওস্তাদ। একবার খেলনা পিস্তল ফুটাইবার যে কি অবস্থা হয়েছিল মনে নাই কে? আবে এটা অলসপুর, এখানকার মানুষকে দেখা মনে হইব বাজা মাছটা উল্টা খায়া পারে না, আবার এমন এক জায়গায় বাড়ি দিব তুই টেরি পাবি না, দিছেন একবার বুঝস নাই? জি বস এইটা ঠিকই কইছেন, একবার অবশ্য আমি দরা খাইছি। তাইলে হিসাব কইরা বুঝা শুনা কথা কইস, সমস্যা লিয়ে আইছে আমি নিজে চিন্তায় বাঁচি না। উজ্জ্বল মাস্টার এটা কি করলো? সিরু রূপা লিখতে সিরি লেখাইছে, সেটা আবার আমার দুলাভাইয়ের হাতে দিছে, আর আমার দুলাভাই সেটা নেছে। ঠিক আছে দেখতেছি দুলাভাই।
দুলাভাই আপনার কি সিরু কোনো কাগজপত্র জাতীয় কোনো কিছু দিয়েছে? কাগজপত্র দিবে মানে কিসের কাগজপত্র? না মানে ওই যে লাভ লেটার জাতীয় কোনো কিছু। আচ্ছা তোমার কি মাথা খারাপ না পেট খারাপ? হ্যাঁ ওর এত বড় সাহস, সে আমার শালিরে লাভ লেটার দেয় তো আবার আমার হাতে। সত্যি কথা কচ্ছেন তো আপনি? মিথ্যে কথা কব কোন কারণে? হ্যাঁ না আপনার যা প্রফেশন ছিল তাতে আপনাকে বিশ্বাস করতে আমার কষ্ট হয় বুঝেছেন? একই কথা করছ। আচ্ছা এটা কি আর্ট যে কাস্টমার ছুটে যাবে বলে আমি মিথ্যা কথা করছি? বিশ্বাস কি আপনার আগে পরে তো এরকমই রেকর্ড আছে না? এই আল্লাহর কি রেকর্ড করছি? এই যে মাথা ছুঁয়ে করছি আমি এই সমস্ত কথা কিচ্ছু কই। হ্যাঁ আগে অবশ্য সিরু মাঝে মাঝে তুই আর কি ফাজলামি করে নানান কথা কত, কিন্তু তুমি যেদিন একদম না করে দিলে সেদিন আমি সিরু স্ট্রেট করে দিছি। সিরু খবরদার বাবুন হয়ে চান্দ্রকে হাত বাড়াইস নে, তোর কত বড় সাহস তুই আমার শালি দিকে হাত বাড়াইস। এই আল্লাহর কেটে করছি, এই যে মাথা ছুঁয়ে করছি আমি এই সমস্ত কথা কিচ্ছু করি। হ্যাঁ আগে অবশ্য সিরু মাঝে মাঝে তুই আর কি ফাজলামি করে নানান কথা কত, কিন্তু তুমি যেদিন একদম না করে দিলে সেদিন আমি সিরু স্ট্রেট করে দিছি। সিরু খবরদার বামুন হয়ে চান্দ্রকে হাত বাড়াইস নে, তোর কত বড় সাহস তুই আমার শালির দিকে হাত বাড়াইস। ঠিক আছে কথাটা যেন ঠিক থাকে, নেক্সট টাইম আমি যদি আপনার উল্টা পাল্টা কোনো কিছু দেখি না তাহলে কিন্তু আপনার খবর আছে। এই যে যা তুমি কি করছো, তোমাকেও বাড়ির পরে থাকি, আমার কারে কয়টা মাথা আর তোমার বোন রে আমি চিনি নে। ঠিক আছে দেখা যাবে নি। যাক বাবা বাঁচা গেল, ভাগ্য হলো চিঠিখান আগে ছিঁড়ে ফেলেছিলাম, হাতে দেখলি তো সর্বনাশ হয়ে যেত। আল্লাহ যা করে ভালো জানি করে, এইটা নিশ্চয়ই উজ্জ্বল মাস্টারের কাজ, ওই পেঁচটা লাগাইছে শালার উজ্জ্বল মাস্টার, তোমারই পায় নেই। আগে স্কুলে যাও দেখি কয়দিন টেকো, তারপর মাস্টার রাখার কথা চিন্তা করা যাবে। ও বুঝতে পারিছি, এটা নিশ্চয়ই তোমার বড় মেয়ের প্ল্যান। শোনো তোমাকে সব কথা কই দিই, আগে মাস্টার তারপর পড়াশোনা। দেখেছো বিয়াদব মায়ে আমার মুখে মুখে কথা করছিস? হ্যাঁ এই রাখাচ্ছি তোর মাস্টার, সারাদিন পাড়া বাড়ানো ঢিঙ্গি মেয়ে। ওস্তাদের মন কি আগেছে ভালো হয় নাই? যাবে না, ডান্ডা না থাকলে মন মেজাজ কেমতে ভালো থাকে ক? সালা ঢাকায় থাকলে ডান্ডা বাইর হয়ে যায় বুঝছস, ডান্ডা বাইরনের অনেক স্কোপ বাইর হয়ে যায়, ডান্ডা একটা বাইরই হয়, এখানে কোনো ডান্ডা নাই কে? ঢাকায় তো লোকজন অনেক, একটা না একটা ব্যবস্থা হইতই। ওস্তাদ আমি কি করতাম জানেন? কি করতি? ওই যে মসজিদের মধ্যে সুজুরা জুতা বাইরে থেকে নামাজ পড়তে যেত না, আমি জুতা চুরি করতাম। মনে করেন যদি ভালো এক দুই জোড়া জুতা চুরি করতে পারতাম তাহলে ওই দিনকার দান্দা আমার 100 টাকা খাড়া। আর কি এক গ্রামের মধ্যে আইলাম, এই জায়গায় মুসল্লিরা জুতা থুয়াই মরতে যায়, ওরা কেউ জুতা নিয়ে মরতে যায় না। আবে এখানকার লেভেল নিচে, গরিব মানুষের সংখ্যা বেশি, জুতা পাইব কই? এখানে খালি পায়ে মসজিদে যায়, বদনা দিয়া পাও দিয়া মসজিদে ঢুকা যায় বুঝছস। চল দান্দা একটা বাইট করন লাগবো, চল। তোদের মাথায় নতুন কোনো বুদ্ধি টুদ্ধি আছে নাকি? নতুন বুদ্ধি এখন লাগবো কে? রাস্তায় জ্যামতে জ্যামতে জামু অমতে অমতে যদি মিষ্টি কুমড়া কাঁঠাল আম চাইল যা পাওয়া যায় নগদ লো এলুমু দান্দা বানাইলুমু, ঠিক আছে? নিয়ত পাক্কা কর, গার গরদান খাইলো শক্ত রাখবি শরীর বুঝছস। চলেন নিয়ত করে চলেন।
মা তুমি এই পড়ালেখা বাদ দিয়ে কোন জগতে বিচরণ করতেছো কোন জগতে আর বিচরণ করব আমি তো পড়ালেখার বিষয় চিন্তা করতেছিলাম ও বই খাতা খুলে দেখে উদাস নয়সে মুচকি হাসতি হাসতি তুমি পড়ালেখার কথা ভাবতেছিলে হ্যাঁ পাগল বুঝাও পড় কথা কয় সময় নাই সময় খুব কম সিরুর বাড়িতে যায় সিরুর স্বাস্থ্য তাড়াতাড়ি আয় আমারে কিছু করছেন তা আপনারে কব না কারে কব আশেপাশে কেউ আছে আপনি কি এলাকায় নতুন নাকি না নতুন মানে এই বছরে একবার আসি আর কি আচ্ছা আপনি আমার এই গাছ তো দেখেন তো আমি লাভ করি সামান্য আর সামান্য লাভ করি বুঝলে আপনাকে তিন গ্রামের মানুষ বছরের এক সময় এই সময় আমার কাছে গাছ বেচার জন্য বসে থাকে ভাইজান এই লেকচার বাদ দিয়ে তাড়াতাড়ি কত গাছের দাম কত দিবেন তোমারটার তো ভালো দাম পাবে শুরু ভাই দেখি ব্যাপারে কি কয় ভাইজান গাছের মধ্যে তো কাঠ বেরিয়ে ঘোরাফেরা করে আর কাঠ বেরিয়ে ঘোরাফেরা করলে গাছ সুরং হয়ে যায় গাছের দাম কমে যায় এই মিয়া বাংলাদেশে কোন গাছটার মধ্যে কাঠ বেরিয়ে ঘুরে না কত দেখি আরে ভাই কাঠ বেরিয়ে ঘোরাফেরা করে দেখেই তো গাছের দাম দিন দিন কমে যাচ্ছে ভাই আমার হাতে সময় খুবই কম তাড়াতাড়ি বলেন গাছের দামটা কত তাড়াতাড়ি বলেন ভাই আমি 8,000 দিতে পারি দূর ভাই এ তো পানির দাম আরে ভাই বুঝেন না ব্যবসা নাই শুরু ভাই তুমি 8,000 টাকায় গাছ বেচছ না আরো বেশি বেচো ভাই আপনি শুনেন এই 30 বছরের বুড়া গাছ 8,000 টাকায় বেচলে কয় টাকা বছরে পড়লো হিসাব আছে ভাই এই ফাও যাও কথা না কয়ে আপনি কত হইলে দিতে পারেন আমার এখন আমি সেই টাকা দিয়ে দেই গাছটা কিনে ফেলি আরে ভাই আপনি এইরকম একটা গাছ 10,000 টাকা নিচে কেমনে দেন 10,000 টাকা পুরো দিতে হইব ভাই জান আপনি কি 10 রাজি হ্যাঁ ও যখন কইছে পাড়ার প্রতিবেশী দেন টাকাটা তাড়াতাড়ি দেন আমার একটু লস হয়ে যায় তা ঠিক আছে যাক আর কি করার ভাই 200 টাকা কম নেন আবার 200 টাকা কম কেন ভাই মহা ভেজাল আচ্ছা দেন 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 এই ভাই যা ভাই গুনে নিলেন না আরে ভাই গুনে দিছেন না আমরা মানুষকে বিশ্বাস করতে জানি ভাই জান এই গাছটা কেটে নিতে কিন্তু আমার কিছুদিন সময় লাগবে কয়দিন সময় লাগবে এই ধরেন 1-1.5 মাস মনে করেন আমি 3 গ্রামের গাছ কিনি কিনা তারপর আস্তে ধীরে কাটা শুরু করি আপনি যদি চান তো আপনার গাছটা আমি সব শেষে কাটবো আচ্ছা ভাই আপনি তো বাড়ির ভিতরে গেলেন না
আমার বউ আবার বাপের বাড়ি গেছে, আপনারা তো একটু আপ্যায়ন করা লাগে, ওই একটু বিস্কুট চানাচুর খাওয়া যেতেন আর কি, কিন্তু বাড়িতে তো কেউ নাই, আপনারা এখন কে আইনে দিবে সামনে? আরে বাবা, গাছ কাটার সময় খাওয়াই দিন তো। হ্যাঁ ভাইজান, দাওয়াত থাকলো, কিন্তু সেদিন কিন্তু আর কইতে পারবেন না, বাবি বাপের বাড়ি গেছে, সেদিন কিন্তু খাওয়াতেই হবে। ঠিক আছে ঠিক আছে, সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আপনি যখন খুশি তখন চলে আসেন, আপনারা চা পানি বিস্কুট খাওয়াই দেবো না। তা ঠিক আছে ভাইজান, ওই কথাই রইলো। জি তাহলে ভাইজান, ঠিক আছে, আবার দেখা হবে। শালার অলসপুরের মানুষ, হ্যাঁ, এই গাছটার দাম কম পক্ষে 18,000 টাকা, আমার কাছে বেচলো কত? মাত্র 9,800 টাকা। এইরকম আর দুইটা গাছ কিনতে পারলে এই মাসের ব্যবসা হয়ে যাবে। আমার লগে মিছা কথা কচ, আমি জানি না তুই কত টাকা দিয়ে ভাড়া আনছিস, আমার কেমতে কি দিবি? 200 টাকা 500 দিলে ছোট মানুষ আড়ায় ফেলাবি, আর আমি তো আছি তোরে চালাইল মনে গাছ বেসলাম, যদি জানাজানি হয়ে যায় বই কেমতে জানাজানি হইব, কেউ কিছু দেখছে, আমি কিছু জানি, তুমি কিছু জানোস, কেউ কিচ্ছু জানে না। না ওস্তাদ, আমিও কিচ্ছু দেখি নাই, আই ডু নট নো, আমি কিচ্ছু দেখি নাই। তাহলে সাক্ষীও নাই, বুঝছস? এই টাকাগুলো সাবধানে হজম করে ফেলাইতে হইব, এমন একটা ভাবলে চলবি যেন আমরা ভাজা মাছটা উল্টে খাইতে জানি না। দৌড়ায় হাঁপায় গেছি না বাজারে, যে ঠান্ডা লাল পানি খাওয়া। চলেন ভাইজান, তোমার একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা কবিপা? না মানে বলতে চাচ্ছিলাম যে তোমাকে বোনার হাতে, ডার্লিং, এত কথা খাওয়ার সময় সরি মিয়া ভাই, চুমকি খাওয়ার সময় তো কথা কো কেন মিয়া ভাই, ডিস্টার্ব হয় না? তুমি আমাকে ভাই বোনের মধ্যে এত কথা বলতে হবে না, তুমি চুপ করো। মিয়া ভাই আপনি বলেন তো, আপনারা দুই ভাই বোনের মধ্যে আমি তো উপস্থিত আছি নাকি, আপনারা কথা কয়ে যাবেন সমানে, আর আমি চুপচাপ বুয়ে থাকবো, ওইটা দেখতে খারাপ লাগবো না? মিয়া ভাই কি ভয় পাইছেন? এই নুন দাও নুন দাও নুন দাও নুন দাও, মিয়া ভাই নুন খাইলে হয় কি ভয় কাটে এখান না দোকানে আসলে? মানে কি কথা কবি, মানে ক, মানে কি সমস্যা? কি আমার তো কথাটাই কইতে দিল না। তোমাদের মধ্যে কোনো জ্ঞান জাম চলতেছে না তো? ভাইজান জ্ঞান জাম চলতেছে মানে কি? আমি কইতাছিলাম যে এইভাবে শ্বশুর বাড়িতে এসে বসে আছি কাজকর্ম ছাড়া, চলো ঢাকা ফিরে যাই। যাও তোমরা, যাতে যাওয়ানো হবে চলে যাও, কোনো সমস্যা নেই, আমি থাকবো না, কোনো সমস্যা হবে না। না কিন্তু আপনার বোন তো যাইতে দিতেছে না, সে বলছে না আরো কদিন থাকি, এইভাবে তো চলতেছে, ভালোই চলতেছে, খামাখা ঢাকা যায় লাভটা কি? এইভাবে কি থাকা যায়? এক কাজ করো, ও থাকুক, তুমি যাও, তুমি গিয়ে কাজকাম করো। ভাই আমার মনে হইতেছে কি, আব্বাজানরে না দেখে আমরা যাইতে পারবো না, আপনার বোন তো একবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আব্বাজানকে না দেখে যাবোই না। আব্বা আসলে আবার তোমার খবর দেবো না, তুমি তখন আইসো নি? মানে লোকজন তো নানান কথাবার্তি করছে যে একটা বেকার ছেলে কাছে কি করে বিয়ে সাথে দেওয়া হয়েছে, মানে সমাজ বলে একটা কথা আছে না, তুমি যাও কিছুদিন কাজ করে তারপর আসো, ও থাকো, কোনো সমস্যা হবে না। ছি 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 ছি, মিয়া ভাই এটা কি কইতাছে, একটা বিচ্ছেদ সৃষ্টি করবেন আমাদের মধ্যে, আমরা আপন একটা মনে করেন যে স্বামী স্ত্রী, আমি থাকবো ঢাকায় এসে থাকবো এখানে, দুজনে কি চিঠিপত্রে কথা বলতে কো? না না আমি এবার যত কথাই বল, আমার একমাত্র ওয়াইফকে ফালাই আমি কোথাও যাইবে পারবো না, কোনো সমস্যা হবে না। মিয়া ভাই আপনি কি বলছেন, সমস্যা না মিয়া ভাই,
আপনি তো বিয়েই করেন না, সমস্যাটা বুঝবেন কেমনে? খাচ্ছ না কিছুর জন্য খাও। আনারসি তো আবার স্কুলে যাচ্ছে, ও বলতেছিল। কি বলতেছিল? বলতেছিল আজকাল নাকি ওই স্কুলে আগের মতো পড়ালেখা হয় না। তাই নাকি? তা লেখাপড়া হয় কোন জায়গা? ওই সবাই নাকি বাড়িতে মাস্টার রাখি পড়েছে। মা, তোমার মেয়ে তো তোমার মাথাটা একেবারে খারাপ বানায় দিছে। আরে আমাদের মাকুমামা, মাকুমামার মেয়ে তো স্কুলেরতে পাশ করেই কলেজে পড়লো, তার বাইক কোনো মাস্টার ছিল না? তা তো ছিল না। তাহলে তার মাস্টার রাখা লাগে কেন? ওই যে রূপালী তো বাড়িতে লজিং রাখিছে, তাই দেখে মনে আনারসির শখ জাগিছে। মা, রূপালীর দিনম মাথা পসা, তার মাস্টারের সিরম মাথা পসা। আয়ে ম্যাট্রিকে তিন তিনবার মোট ছয়বার দিয়ে পাশ করেছে, ও কি পড়াবে? তাই